আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে ভ্যানিলা জেলো পোকা কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা দেখতে তো অসাধারণ, আর খেতেও কিন্তু দারুণ মজাদার। এতটাই মজাদার যে বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তাহলে চলুন আর দেরি না করে এই কেকটা কিভাবে তৈরি করতে হয় এখনই শিখে ফেলা যাক। কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা ডিমই ব্যবহার করতে, আর ডিমগুলো যদি ফ্রিজে রাখা থাকে সেক্ষেত্রে রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ এবং 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আরও অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে খাবার তেল। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা গলে গেছে, এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা আগে আমি চালনি দিয়ে চেলে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে হবে বেকিং পাউডার। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো যখন আমরা মেশাবো তখন কিন্তু ব্যাটারটা বেশ ভারী হবে, কিন্তু আমাদের কার্নেস মিল্কের যে ঘনত্বটা আছে সেরকম ঘনত্বের একটা ব্যাটার লাগবে। তাই ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য আমি এখানে মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণে লিকুইড গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে আমি দুধটা দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কেকটাকে বেক করার জন্য আমি এখানে একটা ওভেন প্রুফ বাটি নিয়ে নিয়েছি। এটা 8x8 ইঞ্চের একটা বাটি। এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণে হবে বাটারকে একটু ভালোভাবে ঘষে দিচ্ছি। বাটারটা লাগানো হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর আমি এটাকে আজ ওভেনে বেক করব। ওভেনে বেক করার জন্য আমি 180°C টেম্পারেচারে 10 মিনিট প্রিহিটেড ওভেনে এটাকে বেক করব, 30 থেকে 35 মিনিট সময় নিয়ে। আপনারা চাইলে এই কেকটাকে চুলায়ও বেক করতে পারেন। চুলায় বেক করা বেশ অনেকগুলো কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেটা ফলো করে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগবে। মোটামুটি 30 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে। আমি একটা ছুরি ঢুকিয়ে একটু দেখে নিচ্ছি, ছুরিটা যদি ক্লিন বের হয়ে আসে তাহলে বুঝতে হবে যে কেকটা পারফেক্টলি হয়ে গেছে। আর কেকটা যখন গরম আছে সেই গরম থাকা অবস্থায় আমি এখানে একটা টুথপিক কিংবা একটা কাঠি দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। এই কাজটা কিন্তু কেকটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে। এবার গরম এই কেকের বাটিটাকে এক পাশে রাখছি, অন্যদিকে আমি এখানে 1/2 কাপ পরিমাণে একদমই ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এই পানিটা কিন্তু একদমই ফুটন্ত হতে হবে। এবার এই পানিটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 70 গ্রাম অথবা ছোট 1 প্যাকেট স্ট্রবেরি জেলো। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না পর্যন্ত এই জেলো বা জেলিটিনটা পানির সঙ্গে একদম মসৃণভাবে মিশে যায়, অর্থাৎ কোনো দানাদার অংশ না থাকে। মেশানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ঠান্ডা পানি। এই পানিটা কিন্তু আমি একদমই ফ্রিজ থেকে বের করে ব্যবহার করেছি। এরপর এই জেলি মিশ্রণটাকে আমি কেকের উপরে ঢেলে দিচ্ছি। একসাথে সবগুলো ঢালছি না, অল্পটা ঢেলে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে বাকিটা ঢালছি। এতে করে কেকটা সুন্দরভাবে সবগুলো মিশ্রণকে চুষে নেবে। মোটামুটি পুরো জেলিটাই ঢালা হয়ে গেছে। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। 10 মিনিট পর এর উপরে আমি অল্প একটু হুইপিং ক্রিম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আসলে সাজানো তেমন কিছু না, জাস্ট হুইপিং ক্রিমটাকে আমি ব্রাশ দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে স্প্যাচুলাও ব্যবহার করতে পারেন, আমি জাস্ট নর্মাল একটা ব্রাশ দিয়ে লাগিয়ে দিয়েছি।
এবার আপনাদেরকে এটা একটু কেটে দেখাই। কেটে দেখালেই বুঝতে পারবেন যে কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। কেকটা আসলে দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও কয়েক গুণ বেশি মজা হয়েছে। তাই আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই বাসায় এই কেকটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। ধন্যবাদ সবাইকে, আবারও ফিরে আসব নতুন ভিন্ন ধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি এরকম মজার মজার রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।